কনস্ট্রাকশন ডিটেলস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টপিকস হবে আমরা একটি বাউন্ডারি ওয়াল প্লাস্টার করতে কতটুক সিমেন্ট বালি এবং মিস্ত্রি খরচ কত পড়ে সেই রেট টোটাল এস্টিমেশনটা আজকে আমরা শিখবো এই বাউন্ডারি ওয়ালের তো এটা হচ্ছে টোটাল পঞ্চান্ন ফিট লেন্থের একটা ওয়াল এখানে হাইট আছে আট ফিট তো টোটাল আমাদের এই ওয়াল করতে আমরা যে দুই দিন লাগছে যে আপনার বিট টিট করে সব করতে তো এই ওয়ালটা প্লাস্টার করতে আমার কতটুক সিমেন্ট লাগলো কতটুক বালি লাগলো এবং সিমেন্টের দাম কত এবং বালির দাম কত এবং মিস্ত্রি খরচ এখানে কত পড়ছে পড়তেছে এবং কয়টা লাগতেছে সেই ভিডিওটা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে হবে তো চলুন আমরা হিসাবে চলে যাই আমাদের প্লাস্টার কস্ট লিস্ট প্লাস্টারের যে আমাদের খরচটা হবে সেটা আমরা এখানে ডাইরেক্ট করবো এখানে আপনার সিমেন্ট বালির হিসাবটা আমরা যেভাবে বের করি ওইভাবে দেখাবো না ডাইরেক্ট আমাদের কত স্কোয়ার ফিট জায়গাতে প্লাস্টার করতেছি এবং এখানে মালামালের হিসাবটা কত এবং মিস্ত্রির খরচ কত এইটা আমরা তুলে ধরবো এই হিসাবের মাধ্যমে টোটাল ওয়াল এরিয়া আমাদের টোটাল ওয়াল এরিয়া আসতেছে চারশো চল্লিশ স্কোয়ার ফিট তো এখানে আমাদের যে লেন্থ বলছিলাম পঞ্চান্ন ফিট এবং হাইট ছিল আট ফিট এর উপরে কোপিং ঢালাই করা তো টোটাল আসছে চারশো চল্লিশ স্কোয়ার ফিট এখানে আমরা সিমেন্ট বালির হিসাব আপনাদের দেখাবো না কারণ এখানে ডাইরেক্ট আমি আমার কত স্কোয়ার ফিট জায়গা এবং আমার সিমেন্ট লাগলো কত বালি লাগলো কত সেটা একবারে বের করছো এটা আসলে ক্যালকুলেশন করে বের করতে হয় কিন্তু আপনাদের আমি বোঝানোর সে তো আপনারা সবাই রেট জানতে চান কত তো এখানে দশ ব্যাগ সিমেন্ট লাগতেছে পাঁচশো পঞ্চাশ করে ব্যাগ তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার এখানে সিমেন্ট লাগতেছে তো এখানে অনেক প্রশ্ন করতে পারে আমার প্লাস্টারের রেশিও কত প্লাস্টারের রেশিও এখানে আছে এক চারে মানে এক বস্তা সিমেন্ট এবং চার বস্তা বালি এখানে প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা সিমেন্টের গোলা ব্যবহার করি যেটা হচ্ছে সিমেন্ট পানির সাথে গোলায় আপনার ওয়ালে ইটের গায়ে লাগাইতে হয় তাহলে প্লাস্টারটা আরও শক্তভাবে দিয়ে হয় এবং প্লাস্টার লেগে থাকে ভালো তো এটা এর জন্য এটাও কিন্তু এস্টিমেটের ভিতরে পড়ে তো এটাও হিসাব কোটা লাগে আমাদের তো স্যান্ড লাগে পঞ্চাশ সিএফটি পার সিএফটি ছেচল্লিশ টাকা করে ধরছি তাহলে দুই হাজার তিনশো টাকার বালি লাগতেছে আমার টোটাল মিস্ত্রি বিল লাগে চার হাজার আটশো টাকা এখানে তিন মিস্ত্রি এবং তিন লেবার ধরা হয়েছে প্রথম দিন আমরা দুই মিস্ত্রি এবং দুই লেবার নিয়ে কাজ করছি পরবর্তীতে যে আমরা ডিজাইন করি বা ইয়ে গ্রুপিংগুলো করার জন্য এক মিস্ত্রি এক লেবার তো এখানে টোটাল হচ্ছে চার হাজার টাকা এবং এলাকা ভিত্তিকে লেবারের প্রাইস ধরা হয়েছে এখানে এখন লেবারকে আপনাদের এলাকায় কত প্রাইস দেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে লেবারদের দুপুরে নাস্তা বিল দেওয়া লাগে কারণ এক এক অঞ্চলে লেবারের কস্ট এক এক রকম হয়ে থাকে আমাদের টোটাল আমাদের যে খরচটা আসে টোটাল কস্ট বারো হাজার ছয়শো টাকা আমাদের টোটাল যে খরচটা আসে সেটা হলো বারো হাজার ছয়শো টাকা তো এখানে লেবার বিলটাই বেশি কারণ প্লাস্টার কাজে আমাদের বালি এবং সিমেন্টের ব্যবহারটা খুবই কম হয়ে থাকে আপনি যদি এস্টিমেশন লাগে বা কোনো বিল্ডিংয়ের যে কোনো তথ্যর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যে কোনো এস্টিমেশনের জন্য হেল্প করতে পারি কারণ আপনারা একটা প্ল্যানিং করেন কিন্তু এস্টিমেশন করেন না কারণ বিল্ডিংয়ের এস্টিমেশনটার উপর বেস করে আপনি বুঝতে পারবেন যে আমার এত টাকা আছে আমার এত টাকার ভিতরে কি কি কাজ হবে কারণ সাধারণত যেখানে গ্রাম অঞ্চলে কাজ হয় সেগুলো হচ্ছে এস্টিমেশন ছাড়াই কাজ হয় যে আপনার দুই লাখ টাকা আছে আচ্ছা কাজে লেগে পড়েন তারপর দেখতেছেন আপনার বিল্ডিং মানে ইনকমপ্লিট থেকে যায় তো এই জন্য টোটাল এস্টিমেশনের জন্য অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া উচিত এবং তাদের পরামর্শ নেওয়া উচিত তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ